আমার বিয়ে হয়েছিল 2012 সালে। আমি ঘুরতে যাই কাশ্মীরে। কাশ্মীরে যাওয়া আমার কাছে আশীর্বাদ হয়ে যায়। 2013 সালের 4th June আমার ডেলিভারি ডেট ছিল, কিন্তু 21 দিন আগে আমার কোলে এলো আমার বাবু। কিছুই জানি না, কিছুই পারি না, কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু কেমনভাবে যেন সমস্ত কিছু কখন যে শিখে গেলাম, কখন যে দেখতে দেখতে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। বকাবকি, মারধর সবই করেছি, এখনো করি, আদরও করেছি। হয়তো তোর মধ্যে মনে হয়েছে মা একটু বেশিই বকাবকি করে, কিন্তু তুই তোর বোঝার অবস্থায় এখনো আসিসনি। আমরা মা বাবা তোকে সব থেকে বেশি ভালোবাসি। কত কিছু ভেবেছিলাম, কত নামে ডাকবো, কিন্তু সেই বাবুতেই আটকে গেছি। তোর প্রথম স্কুলে যাওয়া, ভালো গান গাওয়া সবই আমাদের বড্ড গর্ববোধ করে দিয়েছিল। তোর সেই রাতের যন্ত্রণা, ঠাকুমা হয়ে কিভাবে যত্ন নিতে হয় তুই তা বুঝতে পারিসনি। দিম্মার চিন্তা তার নাতির কখনোই পেট ভরে না। দাদুর স্বপ্ন হবি তুই মস্ত বড় একদিন, মাম্মাইয়ের আদরের উঁচে আর মিমির স্নেহের বন্ধু যে তুই। ছোট দাদু ছোট দিদাকে বারে বারে লুটোতে হারানো, বোনের বড্ড ভালোবাসার বড় বন্ধু দাদা তুই। বোন হবার আনন্দে বন্ধুদের চকলেট, কবে যে বড় হয়ে গেলি বাবু। বড় দাদুর অনেক আশীর্বাদ, বাবার স্বপ্ন ছেলে একদিন মানুষ হবে, গাইবে সে নানা রকমের গান। তুই যে আমার বড্ড আদরের বাবু। এমনকি আমি যখন ব্লগ করি, তখনও যখন পাশে কেউ নেই, তুই রয়েছিস আমায় হেল্প করতে। সবাই যা বলে, বকাবকি খাওয়ার পরেও বাধ্য ছেলের মতো কথা শোনা হয়তো তুই বলেই পারিস। আজ তোর জন্মদিন, খুব ভালো থাকিস, এইভাবে সবাইকে বিরক্ত করিস, সুস্থ থাকিস, বড় হয়ে মানুষের মতো মানুষ হোস, আর গানটাকে খুব যত্ন করে গান গাস, ভালো থাকিস।